পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির আগামী নির্বাচনে তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমানে তিনি আদি আলা জেলে বন্দি কারাগারের বাইরে এক সংবাদ সম্মেলনে পিটিআইয়ের আইনজীবী ব্যারিস্টার আলী জাফর বলেন ইমরান খান পাকিস্তানের অন্তত তিনটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেন তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়াকে চ্যালেঞ্জ করে ইমরানের আবেদনের ওপর আইএইচসি তার রায় প্রকাশ করতে চলেছে রায় পিটিআইয়ের পক্ষে হবে বলে আশাবাদী এই আইনজীবী বলেন দেশ নির্বাচন মোডে প্রবেশ করায় সকল পিটিআই কর্মীদের তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে যতদিন পিটিআই প্রার্থীরা উদ্বিগ্ন জেলে থাকা তাদের কর্মীরা যারা এই কঠিন সময়ে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদের অগ্রাধিকার ভিত্তিতে শতভাগ মনোনয়ন বরাদ্দ করা হবে বাকি প্রার্থীদেরও চূড়ান্ত করা হয়েছে শিগগিরই তাদের নাম ঘোষণা করা হবে এদিকে পিটিআই চেয়ারম্যান গওহর খান বলেছেন দল চায় যে কোনো মূল্যে আট ফেব্রুয়ারি নির্বাচন হোক তার দল বারবার সমস্ত রাজনৈতিক দলের জন্য সমান প্রতিদ্বন্দ্বিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে লাহোর মিয়ানওয়ালি ও ইসলামাবাদ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান